बोझो कभी तो कैफियत वो बुक चिन चिन कर छे हाय मन तो माय काछे जाय। बर्तमान समय अनेक ভাইরাল শিল্পী রয়েছে যাদের মধুর কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক। এমন কিছু গায়ক রয়েছে যারা একটি গানেই ভাইরাল হয় সারা দেশে এবং রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায়। পহলি নজর মে কেসা জাদু কর দিয়া। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এক গানে ভাইরাল সেরা পুরুষ শিল্পীদের দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে আলি হাসান। আলী হাসানের এই গানটি তো আপনি অবশ্যই শুনেছেন, সকল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রয়েছে এই গানটি, রাতারাতি ভাইরাল হয় জনসাধারণের মাঝে। আলী হাসান পরিচিতি পায় ভাইরাল সিঙ্গার হিসেবে। বর্তমানের জনপ্রিয় একটি গান এটি, কোটি কোটি দর্শকদের মাঝে ছেয়ে গেছে এই গানটি। এই গানটির অসাধারণ লিরিক্স আর মেকিং মুগ্ধ করেছে দর্শকদের। আরফান মির্ধা শিবলুর কণ্ঠে এই গানটি অর্জন করেছে কোটি মানুষের ভালোবাসা। এরপর রয়েছে তানভীর ইভান। তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি। তানভীর ইভানের এই গানটি আপনি একবার হলেও শুনেছেন, এক সময় ইউটিউব থেকে শুরু করে সকল স্থানে ছড়িয়েছিল এই গানটি। সঙ্গীত প্রেমীদের কাছে এখন পর্যন্ত এটি একটি পছন্দের গান। এরপর রয়েছে গুরু রান্ধাওয়া। হায় নি হায় নখরা তেরা নি হায় রে টেড গবরু নু মারে। তিনি একজন ভারতীয় গায়ক এবং তিনি পাঞ্জাবি গান গেয়ে থাকেন। সুন মেরি রানি রানি বন মেরি রানি রানি। তার অনেক জনপ্রিয় গান থাকলেও এই গানটি বেশ পরিচিত একটি গান। এরপরে রয়েছে জুবিন নটিয়াল। এই মানুষটিকে তো আমরা সকলেই কম বেশি চিনে থাকি, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই গানটি শুনেনি। অসাধারণ কণ্ঠের মনোমুগ্ধকর গান দিয়ে জয় করেছে কোটি মানুষের ভালোবাসা। জুবিন বর্তমান সময়ে ভারতের অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার। জুবিন সঙ্গীত প্রেমীদের অনেক জনপ্রিয় গান উপহার দিলেও জুবিন এই গানটির মাধ্যমে ভাইরাল হয় সারা দেশে। এই একটি গান দিয়েই মাতিয়েছে দেশ, হয়ে উঠেছে ভারতের জনপ্রিয় সিঙ্গার। এক গানে ভাইরাল শিল্পীদের কথা হচ্ছে আর ভুবন বাদ্যকরের নাম থাকবে না তা তো হয় না। ভাইরাল এই গানটি তো আমরা সকলেই শুনেছি, রাতারাতি ভাইরাল হয় এই গানটি, বাঙালি দর্শকদের পছন্দের শীর্ষে ছিল এই গানটি। এরপর রয়েছে আরমান আলী। বাংলাদেশে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন শিল্পী আরমান আলিফ। আরমান আলিফ তার অপরাধী গানটির মধ্য দিয়েই ভাইরাল হয় সারা দেশে। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম। এই গানটি ভাইরাল হওয়ার মাধ্যমেই জনপ্রিয়তা পায় আরমান আলিফ। আরমান আলিফের বেশ কিছু গানই ভাইরাল দর্শক মহলে। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না। আরমান আলিফ এতটা জনপ্রিয় তার অসাধারণ স্যাড সং গুলোর জন্য। এরপর রয়েছে আতিফ আসলাম। পহলি নজর মে কেসা জাদু কর দিয়া। আতিফ আসলামের গান মানেই জনপ্রিয়। তার জন্ম পাকিস্তানে হলেও এক সময় ভারত কাঁপিয়েছে তার অসংখ্য গান দিয়ে। তার ফ্যান্স ফলোয়ার ছড়িয়ে রয়েছে ভারত সহ সারা পৃথিবীতে। আতিফ আসলামের গান মানেই ভাইরাল সুপারহিট। দিল দিয়া গল্লা বুক চিন চিন করছে হায় মন তো মায়ের কাছে যায়। এই গানটি তো আপনারা সকলেই কম বেশি শুনেছেন, এই গানটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় মুশকিল। শিল্পী নাটকে পাভেলের গাওয়া এই গানটি জনপ্রিয়তা পেয়েছে দেশ জুড়ে। গানটি ভাইরাল হয়েছে সকল স্তরের জনগণের মাঝে। পাভেলের একার কণ্ঠে ছেলে এবং মেয়ের ভয়েস,
আফরান নিশোর দক্ষ অভিনয়ে, পারফেক্ট এক্সপ্রেশনে পুরনো গানটা নতুন করে জনপ্রিয়তা পেয়েছে সকলের মাঝে। সকল সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছিল এই গানটি দিয়ে, বিশেষ করে টিকটকে। এই গানটি ভাইরাল হওয়ার কারণেই পাভেল পরিচিতি পায় দর্শকদের মাঝে। পাভেলের নতুন ভাইরাল গানটিও পছন্দ করছে দর্শক। আমাদের এই লিস্টের প্রথমে রয়েছে অরিজিৎ সিং। অরিজিৎ সিং ভারতবর্ষের অসাধারণ কণ্ঠের একজন সেরা গায়ক। দিল কা দরিয়া বহ গয়া। অরিজিৎ সিং কলকাতার ছেলে। বাংলায় তার জনপ্রিয় একটি গান হলো বোঝে না সে বোঝে না গানটি। বোঝে না সে বোঝে না। বর্তমানে তার অনেক অসাধারণ গান রয়েছে, তার গাওয়া প্রতিটি গানই সুপারহিট। মা ফির ভি তুমকো চাহুঙ্গা। তিনি একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন দর্শকদের। হম তেরে বিন আব রহ নাহি সকতে। অরিজিৎ সিং এর এই গানটি তো আপনি অবশ্যই শুনেছেন। আশিকি টু সিনেমার এই গানটি দিয়েই সকলের মাঝে ভাইরাল হয় অরিজিৎ সিং।